বৃষ্টির কারণে জলঙ্গি নদীতে হঠাৎ জল বেড়ে যাওয়ায় দীর্ঘ প্রায় 8 মাস পরে তেহট্ট ফেরিঘাটে বাঁশের তৈরি সাঁকোয় যাত্রী পারাপার বন্ধ করে চাপ নৌকায় শুরু হলো যাত্রী পারাপার। বছরের বেশিরভাগ সময় জলঙ্গি নদীতে থাকে না জল, নৌকা চলাচল করতে হয় অসুবিধা, যে কারণে যাত্রীদের সুবিধার্থে যাত্রী পারাপারের জন্য তৈরি করা হয় বাঁশের সাঁকো। বছরের প্রায় 8 মাস ধরে তেহট্ট ফেরিঘাটে বাঁশের তৈরি সাঁকোতে যাত্রী পারাপার হয়ে থাকে এবং বর্ষার সময় জলঙ্গি নদীতে জল বেড়ে গেলে বাঁশের তৈরি সাঁকো তুলে দিয়ে চাপ নৌকায় শুরু হয় যাত্রী পারাপার। ফেরিঘাটে দেখা গেল নৌকা চলাচল শুরু হয়েছে, কখন থেকে শুরু হলো, কি কারণে হঠাৎ নৌকা চলাচলটা শুরু হলো? হঠাৎ নদীতে জল বেড়ে গেছে, বাড়ার জন্য আমাদের নৌকা রেডি ছিল, আজকে শুরু করে দিলাম। আজকে অলরেডি এটা কতদিন ধরে চলবে নৌকাটা? নৌকাটা যতদিন জল থাকবে মোটামুটি 3 থেকে 4 মাস। এখন আপাতত আর ফরাসে যাতায়াত হবে না? এখন হবে না, এখন নৌকাতে। কটা নৌকা চলছে? দুটো চাপ,